ইন্টারনেট ঘাটলে দেখা যায় বাংলাদেশে রোবট প্রযুক্তি যেন ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে এই প্রযুক্তির সম্ভাবনা আর প্রভাব কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তা সময়ই বোঝা যাবে এই প্রযুক্তি এখনই মানুষ মারার কাজে অর্থাৎ ড্রোন বানিয়ে ড্রোন হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে একে আরও পাশবিক আর হিংস্র কাজে ব্যবহার যে করা হবে তা বলাই বাহুল্য যে প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করা হয় তাকে মানুষের উপকারেও কি লাগানো যায় না এটা রোবট শিল্পের আদি পর্ব এখানেই হয়তোবা বাংলাদেশের একটা বড় ভূমিকা থাকতে পারে যা কেউ হাতে ধরে দেবে না তাকে আদায় করে নিতে হবে কারণ এই জগতে পাওনা কেউ হাতে ধরে দেয় না তাকে নিজ ক্ষমতায় আদায় করে নিতে হয় বাংলাদেশে রোবট শিল্পের ক্রমবিকাশ বাঙালি মেধারী পরিচয়ক তারা হয়তো জানে না হয়তো বা তাদের জানতে দেয়া হয় না যে সমাজ জীবনে তারা বহুভাবে বঞ্চিত হলেও মেধার দিক থেকে তারা পেয়েছে প্রকৃতির অক্ষৃপণ দাক্ষিণ্য বাঙালি তথা দক্ষিণ এশিয়ার অধিবাসী নিঃসন্দেহে জগতের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী জাতি এই সত্যি কথাটা তাদের মনে প্রাণে বিশ্বাস করার সময় এসেছে রোবট শিল্পের সূচনা যেখানেই হোক তার বিকাশ ঘটাবার বুদ্ধিমত্তা যে বাঙালির আছে তা এই আদিপর্বেই কাড়ে রোবট রূপায়ণে বাঙালি তথা দক্ষিণ এশীয়বাসীর অবদান কতখানি সেই হিসাব আমাদের মিডিয়া থেকে কোনোদিনও পাওয়া যাবে না গেলেও এই সত্যটা অনস্বীকার্য বর্তমান ব্যবস্থায় অদূর ভবিষ্যতে রোবট প্রযুক্তি কাজে লাগিয়ে কিছু একচেটিয়া শিল্প প্রতিষ্ঠান আরও ফুলে ফেঁপে উঠবে অনেক চোখ ধাঁধানো যন্ত্রপাতি তৈরি হবে বহু পরিষেবা গজিয়ে উঠবে যা আজকের দিনে আমরা ভাবতেও পারি না বিগত সত্তর বছর ধরে আন্তর্জাতিক পরিবর্তন যে ধাঁচে এগিয়েছে সেদিকে চোখ রেখে বলা যায় রোবট প্রযুক্তি ভাঙিয়ে সমাজে কিছু লোক আরও বড় লোক হবে বেশিরভাগ লোক থাকবে সীমার নিচে কয়েকটি দেশ মানুষ মারার ব্যবসা ফেঁদে ক্ষমতা কেন্দ্রীভূত করে ডেমোক্রেসি আর ফ্রিডমের ধ্বজা ওড়াবে কর্মপ্রার্থীর সংখ্যা বাড়বে কাজের সংখ্যা কমবে যেমন আজকে হচ্ছে আজকে যারা এই রোবট প্রযুক্তিকে আরও মজবুত করার কাজে ব্যস্ত আছেন কয়েকটি বিষয়ে তাদের মনঃসংযোগ করার দায়িত্ব আছে যেহেতু এই প্রযুক্তির সম্ভাবনা অসীম এবং ব্যাপক উদ্যোক্তারা যেন এখনই ভেবে দেখেন কয়েকটা বিষয় প্রথম শ্রমিক সমবায় ভিত্তিতে বা ওয়ার্কার্স কোঅপারেটিভ গড়ে এই শিল্প হিসেবে কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে তাদের মনোনিবেশ করা একান্ত প্রয়োজন কারণ সমবায়িক মালিকানার পক্ষে সাধারণের কল্যাণ সাধনের চিন্তা অনেক বেশি স্বাভাবিক সমাজের ক্ষতি করে ব্যক্তিগত মুনাফা কামাবার দিকে ঝোঁক এই ওয়ার্কার্স কোঅপারেটিভদের অপেক্ষাকৃত অনেক কম দুই উদীয়মান সম্ভাবনাময় এই প্রযুক্তিকে সাধারণের হিতে কাজে লাগ কাজে লাগাতে হলে এর চর্চা সাধারণের ভাষাতেই হওয়া দরকার ছলে বলে এবং কৌশলে আমাদের মনে ধারণা জন্মে দেওয়া হয়েছে যে উচ্চশিক্ষা উচ্চ প্রযুক্তি কোনো ক্রমেই মাতৃভাষাতে হতে পারে না হলে আমরা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাব হলে আমরা অন্য দেশের সাথে ভাবের আদান প্রদান করতে পারব না তাহলে মাতৃভাষায় বইয়ের অভাবে প্রশিক্ষণ দেয়া যাবে না তাহলে মাতৃভাষায় অনুবাদিত প্রতিশব্দগুলো বড় বিদ ঘুটে শোনাবে ইত্যাদি এই যুক্তিতর্কের ভিড়ে যেটা সযত্নে উহ্য রাখা হয় তা হল মাতৃভাষায় কোনো বিষয়বস্তু হৃদয়ঙ্গম করা শতগুণ সহজ হৃদয়ঙ্গম করা বিষয়বস্তুকে দ্বিতীয় বা তৃতীয় ভাষায় প্রকাশ করা শতগুণে সহজ জটিল বিষয় বিজাতীয় ভাষায় হৃদয়ঙ্গম করা শতগুণে কঠিন ইংরেজ ফরাসি বা জার্মান সম্প্রদায়কে যদি চীনা ভাষায় উচ্চশিক্ষা নিতে বাধ্য করা হয় যেটা দক্ষিণ এশিয়ার দেশে ঘটছে তাদের প্রযুক্তির মান নিঃসন্দেহে নেমে যাবে যার প্রভাব পড়বে তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে ঠিক এই কারণেই সব সমৃদ্ধ দেশগুলো ব্যতিক্রমহীনভাবে সমস্ত রকম শিক্ষা মাতৃভাষাতেই দিয়ে থাকে নিজের ভাষায় হৃদয়ঙ্গম করা বিষয়কে প্রকাশ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দ্বিতীয় তৃতীয় ভাষা শেখাটা তাদের বাধ্যতামূলক সময় থাকতে এই উদীয়মান রোবট প্রযুক্তিকে জাতীয়করণ করতে মাতৃভাষায় এর প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত নইলে এর ফল সমাজে সর্বব্যাপী হবে না হতে পারে না বিগত সত্তর বছরে হয়নি সংক্ষেপে বলা যায় রোবট প্রযুক্তিকে সমাজের কল্যাণে নিয়োগ করতে হলে সব মিথ্যা অজুহাত বর্জন করে প্রশিক্ষণ মাতৃভাষায় চালু করার উদ্যোগ নেওয়া অবশ্য দরকার তাছাড়া এই প্রযুক্তিভিত্তিক শিল্প করা হোক ব্যক্তি মালিকানার বদলে শ্রমিক সমবায় মালিকানার নেতৃত্বে বা ওয়ার্কার্স কোঅপারেটিভের নেতৃত্বে আর সব শেষে যে মেধা পশ্চিমের সেবায় কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে মনে করে এটাই উন্নতি সেই চিন্তাধারা পরিবর্তন করা দরকার সাহস করে ভাবতে হবে আমরা জগতের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী জাতি জগতের সমস্ত উৎকৃষ্টতম ভোগ্যবস্তুতে আমাদের অধিকার আছে এই জীর্ণ ছড়া বিশৃঙ্খল জীবন আমাদের শোভা পায় না কারণ আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেধাবী জাতি